আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট পিস প্রেজেন্ট বাহারি ইফতার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আনিকা ইবনাত, আর আজ আমাদের সাথে আছেন হোটেল হলিডে ইনের শেফ পাপ্পি। কথা বলবো তার সাথে এবং জেনে নিব আজ আমাদের জন্য কি রেসিপি তৈরি করতে যাচ্ছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি ডিশ তৈরি করবেন আজকে? আজকে আমি বানাবো চিকেন কার্ডেড রোল। ওকে, তো এটার জন্য আমি ইউজ করব আজকে চিকেন কিমা, হ্যাম, এটা আপনি বেকনও ইউজ করতে পারেন, টার্কি বেকন, সল্ট, পেপার এন্ড হার্ব। আর আমি এটা ডিপ হিসেবে ইউজ করব স্যাফরন আলিও। ওকে, আর এটা ব্রেডেড হবে। ওকে, তাহলে আমরা দেখতে থাকি কিভাবে তৈরি হচ্ছে। আমি চিকেন কিমাটা নিয়ে নিলাম, এটা কিন্তু আপনি দুটো প্রসেসিং করতে পারেন, একটা হচ্ছে পুরোপুরি মিক্স করে, আরেকটা হচ্ছে স্টাফিং এর মাধ্যমে, মানে আপনি যে বেসটাকে একটু পাতলা করে কেটে ওটার ভিতর একটা স্টাফিং রোল তৈরি করতে পারেন। ওকে, আমি এটা কিমা দিয়ে এক ধরনের সহজ ভাবে তৈরি করে দিচ্ছি, যেটা আপনি বাসায় বসে ইজিলি করতে পারবেন। পেপার, সল্ট, ওকে, আমি হার্বস এর অরিগানোটা ইউজ করছি। ওকে, এখানে আমরা কিমারতে মাংসের পরিমাণ কতটুকু নিয়েছি? মাংস আমি 500 গ্রাম নিয়েছি, 500 গ্রাম মাংস। আর হ্যামটা নিয়েছি 200 গ্রামের মতো। ওকে, আর সল্ট আপনার টেস্ট পরিমাণ মতো। ওকে, অরিগানোটা যেটা নাকি আপনার হার্বস ইউজ করেন সেটা আপনার পরিমাণ মতো, পরিমাণ মতো ফ্লেভারটা, যেমন আমরা করিয়েন্ডার ইউজ করি বাঙালি। ওকে ওকে, এই ক্যাটাগরি। আচ্ছা, ওই এরকম একটা পরিমাণ নিয়ে নিন, এটা খুব ভালো মতো মিক্স করতে হবে। ওকে, যে কোনো জিনিসই প্রপার যদি আপনার মিক্স না হয় তাহলে হচ্ছে খেতে ভালো লাগে না। এটা হচ্ছে আপনি যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে কোনো জায়গায় আমার সল্টটা বেশি লাগতেছে, কোনো জায়গায় এটা লাগছে না, তখন আসলে প্রপার টেস্টটা আপনি কখনো পাবেন না। এই জন্য মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট। আর এই জিনিসটাকে আমি একটু টাইট রাখার জন্য আমি একটু ক্যারাম ইউজ করে দেব, এখানে ব্রেড ক্রামটা আমি একটু ইউজ করব। এতে দেখা যায় যখন আপনি একটা শার্ট তৈরি করবেন তো খুব সুন্দর হবে, একটু শক্ত হবে, শেপটা যেন ভালো আসে, যখন ভালো আসে। এটার সাথে আপনি চিজটা মাস্ট বি ইউজ করবেন, চিজটা করলে এটা টেস্টটা বা এটা যে কোয়ালিটিগুলো এটা এটা পুরোপুরি ভাবে। হ্যাঁ, আমরা চিজটা তাহলে ইউজ করতে পারি এখানে, যেহেতু একটা কম্পালসারি জিনিস এটা অবশ্যই আমরা অ্যাড করব। ওকে, এটা কি চিজ আমরা দিচ্ছি এখানে? নরমাল আমি ইউজ করছি তিন ধরনের চিজ, মোজারেলা, চেদার এন্ড পারমিজান চিজ। ওকে, এটা কতটুকু পরিমাণ নিচ্ছি? এটা পরিমাণ আপনি চয়েস করবেন, যেমন আমরা পাস্তার সময় অনেকে কম খাই অনেকে বেশি খাই। ওকে ওকে, এটা আপনি যতটুকু ই করেন ফ্লেভার করেন। আচ্ছা, তারপরে আমরা এখানে চিজটা দিয়ে, এখানে তিন টাইপ চিজ নেওয়া হয়েছে, তারপর আমরা হচ্ছে এটাকে আবার সুন্দর মতো মিক্স করে নিব। এবার যেটা করব আমরা ডিমের মধ্যে এটাকে চুবিয়ে ফেলবো, কারণ আপনি ডিম যদি আপনি ইউজ না করেন তাহলে আপনার ব্রেড ক্রামটা সুন্দরভাবে লাগবে না, এটা ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, গায়ে প্রপারলি লাগবে না এবং এটা ছড়িয়ে যাবে, যখন আমরা ভাজতে যাব তখন এটা ছড়িয়ে যাবে। তো এই কারণে হচ্ছে ডিমের সাথে হলে ব্রেড ক্রামটা এত সুন্দরভাবে গায়ের সাথে লেগে যাবে, যখন এটাকে ভাজতে যাব আর কোনো প্রবলেম আমরা ফেস করব না। ডিম থেকে চুবিয়ে আমরা ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ব্রেড ক্রামটা ছড়িয়ে দিব যেন পুরোটা কভার হয়ে যায়। আর এখন মোটামুটি আমি যতটা বুঝি বা আমার প্রফেশন দিচ্ছে, এখন কিন্তু আমরা কম বেশি সবাই এইগুলো লাইক করি, ওয়েস্টার্ন খাবারগুলো। দর্শক, আমাদের তৈরি করা শেষ, এবার আমরা এটাকে ফ্রাই করার কাজে চলে যাব। আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং আমাদের তেলটি গরম হতে হতে আমি একটু বলে নেই, আমাদের যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, এটিতে যে কোনো শাকসবজি বা ফলমূল আপনি রাখুন না কেন সেটা টানা 30 দিন পর্যন্ত একেবারে টাটকা এবং সতেজ থাকে। আমাদের তেলটা গরম হয়ে গেছে,
আমরা সবগুলো তেলে দিয়ে দিলাম। এখানের ক্ষেত্রে কি ডুবো তেল প্রয়োজন নাকি অল্প পরিমাণ তেল দিয়ে এটা করা যেতে পারে? ডুবো তেলটা হলে সবচেয়ে ভালো হয়। ওকে, মিষ্টি প্রপার ওয়েতে ভাজা হয়ে যাচ্ছে এবং আমরা এটাকে উল্টিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের এক সাইড প্রপার ভাজা হয়ে গেছে, আমরা উল্টিয়ে অন্য সাইড দিয়েছি। এটা পুরো কালারটাই অনেকটা চেঞ্জ চলে এসেছে, বাদামি কালার হয়ে গেছে, তাই আমরা অপোজিট দিকটা করে দিয়েছি। আমাদের কি অলমোস্ট হয়ে যাচ্ছে ভাইয়া? নাকি একটু সময় আর দু এক মিনিটের ভিতরে হয়ে যাবে? তো আমরা যদি এটাকে প্রপার কুক করতে চাই, আমাদের কোন টেম্পারেচারে, কত টেম্পারেচার এবং কত সময় লাগতে পারে? এটা নর্মালি আপনি যখন ডিপ ফ্রাইয়ে যাবেন তো ডিপ ফ্রাইয়ের হিসাব হয়ে যাবে আপনার 185। আর ওটা প্রথমে তো আপনি রাখবেন 175°C। ওকে, ওই টাইমটা ছাড়লে আপনার দেখা যাবে পাকার সাথে সাথে ওটা কালারটা খুব সুন্দর আসবে, ব্রাউন কালার। আর শ্যালোটা হবে কি আপনার, আপনার একটা আইডিয়া নিতে হবে, ডিপের আইডিয়া নিতে হবে না, ওটা দেখলে হবে বা বুঝতে পারবেন। আর শ্যালোটা একটা আইডিয়া নিতে হবে এই টেম্পারটা এই মাত্রায় আছে, কারণ অনেক সময় দেখবেন তাহলে এই কালারটা একটু বেশি হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আমাদের অলমোস্ট হয়ে গেছে। দর্শক, আমাদের খাবারটি অলমোস্ট ডান, এখন হচ্ছে আমাদের এটাকে নামিয়ে ফেলবো আমরা এবং পরিবেশনের পালা। যে কোনো ফ্রাই জিনিস আশা করি একটা টিস্যু বা কোনো নেপকিন এই ক্যাটাগরি জিনিস কিন্তু সবচেয়ে ভালো, তাহলে দেখা যায় আপনার ওই যে অতিরিক্ত তেলটা শুষে নিবে, টেস্টটাও চেঞ্জ হবে। অসাধারণ, আমরা আমাদের ডিশটি নামিয়ে ফেলেছি, এখন আমরা যাব ডেকোরেশনে। যে কোনো খাবারই আপনার ডেকোরেশনটা যদি সুন্দর হয় তাহলে সেটা দেখতে যেমন ভালো লাগে খাওয়ার আগ্রহ বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের স্যাফন ডিপটা। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডিশ আমাদের তৈরি করে দেখানোর জন্য। দর্শক, এত সুন্দর একটা ডিশ এবং তার থেকেও বড় বিষয় এটাকে আমরা ফ্রিজে রেখে পুরো রমজান মাস খেতে পারি, তাই যত দ্রুত সম্ভব চটপট বানিয়ে ফেলুন এই মজার ইফতার আইটেমটি। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ডিশ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায় আর দেখতে থাকুন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বাহারি ইফতার। ধন্যবাদ।